আজকে আমরা তোমাদের কাছে 10 নম্বর লেকচার নিয়ে চলে এসেছি। এটা একটা আইসোমেট্রিক ভিউ দেখতে পাচ্ছ। আমরা এই আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউতে কনভার্ট করব। মানে আমরা কি কি ড্র করব অর্থোগ্রাফিক ভিউতে? আমরা ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ ড্র করব। ক্লিয়ার? তো সবার প্রথমে আমরা একটা রেফারেন্স লাইন এক্স ওয়াই নিয়ে নেব। তো এটা হলো আমাদের রেফারেন্স লাইন এক্স ওয়াই। আমরা এই প্রবলেমটা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেমে সলভ করব। তোমরা সবাই জানো যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন সিস্টেমে এই রেফারেন্স লাইনের উপরে থাকে ফ্রন্ট ভিউ আর নিচে থাকে টপ ভিউ, আর ফ্রন্ট ভিউয়ের পাশে থাকে সাইড ভিউ। ক্লিয়ার? তো আমরা কখনোই এই রেফারেন্স লাইনের মধ্যে এই তিনটে ভিউ মানে টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর সাইড ভিউ ড্র করি না। আমরা কি করি, 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার বোথ সাইড একটা অফসেট নিয়ে নিই। মানে আমরা এই দুটো লাইনের রেসপেক্টে ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ ড্র করে থাকি। ক্লিয়ার? তো দেখো এখানে একটা অ্যারো শো করিয়েছে, মানে আমরা কি এই অবজেক্টটাকে আমরা এদিক থেকে দেখছি। ক্লিয়ার? তো এদিক থেকে যে প্লেনটা আমরা দেখব সেটাই হলো ফ্রন্ট ভিউ। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু হ্যাচিং করে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এই প্লেনটা দেখব আর দেখব এই প্লেনটা। ক্লিয়ার হচ্ছে? এই গ্রিন কালার যেটা শো করালাম এটাই আমরা দেখব অ্যাজ এ ফ্রন্ট ভিউ হিসাবে। তো এবার আমরা স্টার্ট করব। দেখো এবার যদি আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করি, দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা আমি এখানে ধরলাম এই পয়েন্ট। ক্লিয়ার? তো এখান থেকে দেখো আমার হাইটটা কত আছে, হাইটটা আছে 20 মিলিমিটার। ওকে, নেক্সট টোটাল লেন্থ কত আছে, 90 মিলিমিটার। আবার নিচের দিকে নামবো কত, 20 মিলিমিটার। এবার দেখো উইথ বা থিকনেস যাই বলো যেটা কত আছে, দেখো 14 মিলিমিটার। ক্লিয়ার? এবার এদিকে মানে আবার ওপরে কত উঠবো, দেখো 10 মিলিমিটার। ক্লিয়ার? যেহেতু থিকনেসটা 10 মিলিমিটার, এবার আমি কতটা আসবো এদিকে, দেখো টোটাল দেখো 90 মিলিমিটার, তা থেকে দুদিকে 14 14 করে থিকনেস আছে। তাহলে আমরা 90 থেকে 28 ডিডাক্ট করব, মানে আমরা আসবো এদিকে 62 মিলিমিটার। ক্লিয়ার? আবার নিচের দিকে কত নামবো, 10 মিলিমিটার। এবার থিকনেসটা দেবো 14 মিলিমিটার। ক্লিয়ার? আমরা এই বেসটা ড্র করে ফেললাম। এবার ওপরের এই প্লেনটা ড্র করবো, কীভাবে করবো দেখো। এর থিকনেস দেখো 10 মিলিমিটার, আর এটা ঠিক আমার মিড পয়েন্ট থেকে আছে। ওকে, তার মানে 90-এর মিড পয়েন্ট কোথায় হবে, 45-এ। তো আমি এখান থেকে এর মিড পয়েন্ট নেবো, মানে 45 মিলিমিটার। ওকে, এখান থেকে একটা লাইন ড্র করলাম। এবার আমরা দুদিকে 5-5 অপশন নিয়ে নেব। ওকে, মানে 5 মিলিমিটার করে। তো আমি থিকনেসটা পেয়ে গেলাম। এবার এই এক্সেস লাইনটা ডিলিট করে দিচ্ছি। তো এবার দেখো ডাইমেনশানটা, এখান থেকে 20 মিলিমিটার যদি যাই আমরা সেন্টার পয়েন্ট পাবো। ক্লিয়ার? তো আমি এখান থেকে 20 মিলিমিটার যাব, মানে একটা অফসেট নিয়ে নিলাম। তো এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট। তো আমি সেন্টার পয়েন্টটা অন্য কালার দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো সেন্টার পয়েন্টটা আমি গ্রিন কালার এখানে শো করিয়ে দিলাম। এবার দেখো ওপরে একটা আছে আমার হাফ সার্কেল বা আর্ক যাই বলো, যার রেডিয়াস হচ্ছে 21, তার মানে আমরা এখান থেকে 21 ওপরে যাব। ক্লিয়ার হচ্ছে? দেখো এই যে ভিউটা পেলাম এটাই হলো আমাদের ফ্রন্ট ভিউ। তোমাদের ভয় খাওয়ার এখানে কিছু নেই, আমি ডাইমেনশান দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো তো আমাদের টোটাল যে লেন্থ কত ছিল, 90 মিলিমিটার। ওকে, বেসের এখানে এইটুকু হাইট কত ছিল, 20 মিলিমিটার। এই থিকনেসটা কত ছিল, 14 মিলিমিটার। এখানে এই থিকনেসটা কত ছিল, 10 মিলিমিটার। বেসের ওপরে যে পার্টটা আছে তার থিকনেস কত ছিল, 10 মিলিমিটার। ওকে, এবার আমার এখান থেকে এই হাইটটা কত ছিল, সেন্টার পয়েন্টটা 20 মিলিমিটার, আর বাকিটা ছিল আমার। ক্লিয়ার হচ্ছে? তো আমরা ফ্রন্ট ভিউ ড্র করে ফেললাম। এবার আমরা টপ ভিউ ড্র করব। টপ ভিউ ড্র করতে গেলে আমাদের কী করতে হবে, ফ্রন্ট ভিউয়ের এই যে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করতে হবে। তো দেখো প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি প্রজেক্টরস ড্র করছি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এখানে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, আর এখানে একটা মিস গেছে। ক্লিয়ার? তো এবার দেখো টপ ভিউতে আমরা কোনটা দেখব সেটা তোমাদের একটু হ্যাচিং করে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো এই প্লেনটা দেখব, এই প্লেনটা দেখব, আর দেখব এই প্লেনটা। ক্লিয়ার হচ্ছে? মানে পিঙ্ক কালার যেটা এখানে শো করালাম এটাই আমরা দেখব। তো দেখো আমরা যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, ওকে, তো এই পয়েন্টটা কোথায় হবে, এই পয়েন্ট হবে আমাদের এই পয়েন্টটা, বুঝতে পারছ? এখান থেকে আমি কত যাব এদিকে দেখো, 90 মিলিমিটার। ক্লিয়ার? নিচের দিকে নামবো কত, 42 মিলিমিটার। আবার এদিকে কত যাব, 90 মিলিমিটার, এগেন 42। ক্লিয়ার হচ্ছে? তার মানে বেসটা আমি পেয়ে গেলাম। এবার দেখো এটা কিভাবে ড্র করবো, এই শেপটা, এই শেপটা টপ ভিউতে আমরা কি এই রকম আর্ক দেখব, না এরকম দেখবো না, আমরা কি দেখবো, একটা রেক্ট্যাঙ্গেল। তো দেখো ওপরে আমরা করে রেখেছি, মানে ফ্রন্ট ভিউতে করে রেখেছি, তো আমরা জাস্ট জয়েন করে দেবো এখান থেকে এটা। ক্লিয়ার হচ্ছে? একইভাবে এখান থেকে এটা,
ক্লিয়ার। আর একটা জিনিস আমাদের এখানে দেখাতে হবে, দেখো এখানে সেন্টার পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা কীভাবে পাবো, দেখো সেন্টার পয়েন্ট আমার মিড পয়েন্ট দিয়ে গেছে, মানে 42.5, 21। তো দেখো এটা হলো আমাদের সেন্টার পয়েন্ট, আমি গ্রিন কালার দিয়ে শো করিয়েছি। এবার তোমাদের ডাইমেনশানগুলো দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ভালোভাবে। আমাদের এদিকে হাইটটা কত ছিল, 42 মিলিমিটার, ক্লিয়ার। আর বাকি দেখো ডাইমেনশান দেওয়ার দরকার নেই, টোটাল লেন্থ ছিল 90 মিলিমিটার, উপরে দেখানো আছে এখানে, এটা থিকনেস ছিল 10 মিলিমিটার, ক্লিয়ার হচ্ছে। তো আমরা ফ্রন্ট ভিউ আর টপ ভিউ ড্র করে ফেললাম, দেখো এবার আমরা সাইড ভিউ ড্র করব। সাইড ভিউ ড্র করতে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। দেখো আমরা অবজেক্টটাকে লেফট সাইড থেকে দেখছি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ পাবো, ক্লিয়ার হচ্ছে। যখন আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ পাবো, তখন আমরা এই ফ্রন্ট ভিউয়ের লেফট সাইডে ড্র করবো, ক্লিয়ার। আমি কি বললাম, যখন আমরা লেফট সাইড থেকে দেখবো, রাইট হ্যান্ড সাইড ভিউ পাবো, রাইট হ্যান্ড সাইড ভিউ সবসময় ফ্রন্ট ভিউয়ের লেফট সাইডে ড্র করবো। আর যখন আমরা এদিক থেকে দেখতাম, মানে রাইট সাইড থেকে যখন দেখতাম, তখন আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ পেতাম, লেফট হ্যান্ড সাইড ভিউ পেলে আমরা ফ্রন্ট ভিউয়ের রাইট সাইডে ড্র করতাম, ক্লিয়ার হচ্ছে, জাস্ট অপোজিট। তো তার মানে আমরা সাইড ভিউটা ফ্রন্ট ভিউয়ের লেফট সাইডে ড্র করবো, ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছ। তো এবার আমরা সাইড ভিউ ড্র করবো, তার জন্য আমাদের একটা ভার্টিক্যাল রেফারেন্স লাইন নিয়ে নিতে হবে। তো এই রেফারেন্স লাইনটার নাম দেবো X1 Y1, ক্লিয়ার। এবার তার আগে তোমাদের একটু হ্যাচিং করে বুঝিয়ে দিই যে কোনটা আমাদের সাইড ভিউ হবে, মানে রাইট হ্যান্ড সাইড ভিউ, ক্লিয়ার। দেখো আমরা এই প্লেনটা দেখবো, আর দেখবো এই প্লেনটা, ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের কাজ কী হবে, এই যে আমাদের হরাইজন্টাল রেফারেন্স লাইন XY আর ভার্টিক্যাল রেফারেন্স লাইন X1 Y1, যে ইন্টারসেকশন পয়েন্ট, এই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করতে হবে। এবার আমাদের ফ্রন্ট ভিউ আর টপ ভিউয়ের প্রত্যেকটা পয়েন্ট থেকে হরাইজন্টালি প্রজেক্টরস ড্র করতে হবে। প্রথমে আমরা ফ্রন্ট ভিউ থেকে ড্র করছি প্রত্যেকটা পয়েন্ট থেকে, ওকে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এটা, এটা, আর দেখো নেক্সট টপ ভিউতে এটা, এটা, আর এখানে দেখো দুটো আমাদের সেন্টার পয়েন্ট আছে, সেন্টার পয়েন্টটা আমরা নেবো, তার জন্য অন্য কালার ইউজ করি। দেখো এই সেন্টার পয়েন্টটা নিচ্ছি, প্লাস তারপর নিলাম এই সেন্টার পয়েন্টটা, ক্লিয়ার হচ্ছে। গ্রিন কালার যেটা দিলাম সেটা হলো সেন্টার পয়েন্টের প্রজেক্টরস, ক্লিয়ার। এবার আমাদের নেক্সট কাজ কী, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপর যে প্রজেক্টরসগুলো এলো টপ ভিউ থেকে, সেই ইন্টারসেকশন পয়েন্ট থেকে আমাদের ভার্টিক্যালি প্রজেক্টরস ড্র করতে হবে, ক্লিয়ার। দেখো প্রথমে আমি সেন্টার পয়েন্টটার জন্য ভার্টিক্যালি প্রজেক্টরস নিয়ে নিলাম গ্রিন কালার দিয়ে, ক্লিয়ার। বাকি এই দুটো পয়েন্টে নিই, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, ক্লিয়ার হচ্ছে। আর বাকি যে এক্সেস লাইনগুলো আছে আমাদের, একটু ডিলিট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা যদি এই পয়েন্ট থেকে স্টার্ট করি, ওকে, এই পয়েন্টটা হবে কোন পয়েন্টটা, এই পয়েন্টটা হবে আমাদের এই পয়েন্টটা, ক্লিয়ার। এখান থেকে দেখো লেন্থ আমাদের কত আছে, লেন্থ আছে আমাদের 42 মিলিমিটার, ক্লিয়ার। হাইটটা কত আছে দেখো, 20 মিলিমিটার, ওকে, আবার 42 মিলিমিটার, দেন 20 মিলিমিটার। দেখো প্রত্যেকটা পয়েন্ট ঠিক মিট করছে, ওকে। তোমরা যদি ঠিকঠাকভাবে প্রজেক্টরসগুলো ড্র করো, প্রত্যেকটা পয়েন্ট ঠিক মিট করবে, ড্রয়িংটা অ্যাকুরেট হবে, ক্লিয়ার। তো আমরা এই যে বেসটা পেয়ে গেলাম, রেক্ট্যাঙ্গুলার বেসটা, এবার আমরা এই শেপটা ড্র করবো। কীভাবে ড্র করবো দেখো, আমাদের এখান থেকে 20 মিলিমিটার সেন্টার পয়েন্ট, ক্লিয়ার। তো আমরা সেন্টার পয়েন্ট এইটা মানে জানি, দেখো এখান থেকে 20 মিলিমিটার, এটা আমাদের সেন্টার পয়েন্ট, যে ইন্টারসেকশন পয়েন্টটা, দুদিক থেকে প্রজেক্টর এসছে। তো এখান থেকে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে, হাফ সার্কেল, যার রেডিয়াস 21 মিলিমিটার, ক্লিয়ার। দেখো এই পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল ড্র করছি, যার রেডিয়াস হচ্ছে 21, ক্লিয়ার হচ্ছে। এবার দেখো বাকি যে ভিতরের পার্টটা আছে, এটা আমরা ট্রিম করব। তার আগে এই পয়েন্ট থেকে আমরা এখানে জয়েন করব এটা, ক্লিয়ার। একইভাবে এদিক থেকে এটা জয়েন করব, ক্লিয়ার, ওকে। দেখো এই শেপটা পেয়ে গেলাম। এবার আমার একটা হোল আছে দেখো, যার ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, একই পয়েন্ট থেকে। তার মানে এই পয়েন্টেই আবার, এটা আমাদের সেন্টার পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমাদের একটা সার্কেল ড্র করতে হবে, যার ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার, ক্লিয়ার। তো দেখো আমরা সাইড ভিউটা পেয়ে গেলাম। এবার তোমাদের একটু ডাইমেনশান দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো আমাদের এই বেসের লেন্থ কত ছিল, 42 মিলিমিটার, ক্লিয়ার। হাইটটা এখানে দেখো 20 মিলিমিটার। এবার এখানে আমার সেন্টার পয়েন্টের হাইটটা কত, এখান থেকে 20 মিলিমিটার, তো দেখানো ছিল, আমি তা একবার দেখিয়ে দিই নাও। আর এখানে আমার রেডিয়াস আর ডায়ামিটার ভ্যালুটা দিতে হবে। তো হোলটার জন্য দেখো, হোলটার ডায়ামিটার কত ছিল, 20 মিলিমিটার, ক্লিয়ার। আর আমাদের এই হাফ সার্কেলটা কত ছিল, রেডিয়াস ছিল 21, ওকে, মিলছে, ক্লিয়ার হচ্ছে। তো আমরা প্রায় শেষের দিকেই আছি, এবার আমরা কোনটা কী ভিউ পেলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ, মানে FV,
এটা হলো আমাদের টপ ভিউ মানে টিভি, এটা হলো আমাদের সাইড ভিউ মানে রাইট হ্যান্ড সাইড ভিউ আর এইচএসভি। ক্লিয়ার? তো খুব কম সময়ের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার রিপিট করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি কোনো ডাউট থাকে নিচে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। আর যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের খুব কাজে লেগেছে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর লাস্ট একটা কথা বলি, যদি আমার চ্যানেল মানে টিজি স্টাডি এই ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।